করোনাকালে সারা বিশ্বেই খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। মানুষের মধ্যে চলছে মজুত প্রবণতা, আবার উৎপাদনে খুব বেশি তারতম্য না হলেও সরবরাহ জটিলতায় খাদ্যপণ্যের দাম, বিশেষ করে চালের দামও ঠিক প্রত্যাশিত আচরণ করছে না সবসময়। এর মধ্যে আবার বন্যার প্রভাব শুরু হয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, বাংলাদেশে এবার বন্যা শুরু হয়েছে। এর মধ্যে সরকারের নীতিগত সিদ্ধান্ত, বড় ধরনের ঘাটতি হলে চাল আমদানির অনুমতি দেওয়া হবে, তাতে বাজারে কী প্রভাব পড়বে, এসব নিয়ে আমাদের আজকের তালিখাতা আলোচনার বিষয়। চাল আমদানি, কার লাভ কার ক্ষতি আলোচনায় যাব, তবে তার আগে আমাদের হাতে কিছু তথ্যপাত্র আছে, খুব সংক্ষেপে একটু দেখে নিতে চাই তথ্যপাতে কী আছে। তথ্যপাতে আমরা শুরুতে দেখছি ধানের মজুত পরিস্থিতি। গত দু বছরের জুন পর্যন্ত যে ধানের মজুত পরিস্থিতি সেটি তুলনা করা হয়েছে। ধান ব্যবসায়ী, কৃষক, মিলাদ এবং নতুন ধান ব্যবসায়ী এই কয়েক শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেটি সর্বশেষ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই জরিপটি চালিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ধান ব্যবসায়ী যারা, তাদের হাতে যে খুব বেশি ধান নেই, কৃষকের কাছে এবার ধান বেশি আছে, 29.1% ধান আছে। আর মিলারদের কাছে যেটি গতবার যে পরিমাণ ধান ছিল 62.7%, এবার সেটি কমে 68.9% ধান মজুদ আছে। এবং এবার নতুন করে এক ধরনের ব্যবসায়ী তৈরি হচ্ছে, যে নতুন ধান ব্যবসায়ী। গত অর্থ বছরে নতুন ধান ব্যবসায়ী বলে কোনো শ্রেণী ছিল না, বিআরের গবেষণা সেটি বলছে, ফলে নতুন ধান ব্যবসায়ীদের কাছে বেশ কিছু ধান মজুদ আছে। তারপরে আমরা একটু যে চালের মজুদ পরিস্থিতি কি বলছে। 2019 সালে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মিলারদের কাছে 43% চাল ছিল, পাইকার ও আড়তদারদের কাছে 22%, খুচরা ব্যবসায়ী 15%, সরকারের কাছে 5% এবং ভোক্তার কাছে 15% চাল ছিল। এবং চালের মজুদ পরিস্থিতিতেও নতুন অর্থ বছরে এসে, নতুন জায়গায় এসে কিছুটা পরিবর্তন হয়েছে। যদি সেটি আমরা দেখি 2020 সালে কি দাঁড়াচ্ছে, যে মিলারের কাছে 40% আছে, পাইকার আড়তদারের কাছে 18%, সরকারের কাছে 4%, গতবার 5 ছিল এবার 4, ভোক্তার কাছে 26%, ভোক্তার কাছে চালের মজুদ বেড়েছে। এই হচ্ছে চালের মজুদ পরিস্থিতি। কিন্তু সরকারের কাছেও আলাদা করে চালের, অর্থাৎ খাদ্যের আলাদা করে মজুদ থাকে, খাদ্যশস্যের মজুদ থাকে। সেইখানে কিছু তথ্যপাত আছে। 8ই আগস্ট সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য, সেখানে চাল এখন পর্যন্ত 10.08 লাখ টন মজুদ আছে, গম আছে 2.48 লাখ টন, আর মোট মজুদ 12.48 লাখ টন মজুদ আছে। এবং সরকারি তথ্যে বলছে যে এই যে মজুদের পরিমাণ এটি সন্তোষজনক, যদিও বন্যা পরিস্থিতির কারণে প্রতি মাসে এখন বিভিন্ন প্রান্তিক অঞ্চলে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে সেখানে 2 থেকে 2.5 লাখ টন চাল আলাদা করে দিতে হচ্ছে। এবার আমরা একটু পরের কার্ডে দেখি, সেখানে চালের খুচরা দাম কী বলা হয়েছে। চালে প্রকারভেদে সরু, মাঝারি, মোটা, সেখানে সর্বোচ্চ দাম টিসিবি থেকে তথ্য নেওয়া হয়েছে 62 টাকা সরু চালের, মাঝারি 50 টাকা, মোটা 45 টাকা। এবং এক বছরের দাম হ্রাস বৃদ্ধির এখানে তুলনা করা হয়েছে। সেখানে দেখানো হচ্ছে যে সরু চালের দাম বেড়েছে 8.74%, মাঝারি চাল অর্থাৎ 50 টাকা সর্বোচ্চ এই চালের দাম তেমন বাড়েনি, কিন্তু মোটা চাল যেটা নিম্ন আয়ের মানুষজন খেয়ে থাকে সেই চালে 18.06% বেড়েছে। অর্থাৎ প্রান্তিক মানুষ যারা, নিম্ন আয়ের মানুষ যারা, তাদের যে চাল সেই চালের দাম 18% বেড়েছে গত এক বছরের ব্যবধানে। এটা অবশ্য উদ্বেগের বিষয়। এরকম একটি পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যদি দরকার হয় তাহলে চাল হয়তো বা আমদানি করা হবে। এই হচ্ছে আমাদের আলোচনার প্রেক্ষাপট। তালিকাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন উইনল হাইটেক সিডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এস বি নাসিম এবং বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাউসার আলম খান বাবলু। আপনাদের দুজনকে দেখা যাচ্ছে, যদিও কাউসার আলম খান বাবলু আপনার চেহারাটা স্পষ্ট নয়, পেছনে অনেক আলো থাকার কারণে আপনাকে দেখতে পাচ্ছি না, এটি কারিগরি বিষয়ে একটু ঠিক করে নেবেন আমরা আশা করছি এর মধ্যে। এবং নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী এ কে সাজু। ডক্টর এস বি নাসিম, আপনার কাছে শুরুতে আসি, যেহেতু কারিগরি জটিলতা চলছে, এই যে বাজারে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সারা দেশে 2 থেকে 3 টাকা করে বেড়ে গেছে, আবার এক বছরের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে, আবার মজুত পরিস্থিতি বলা হচ্ছে স্বাভাবিক, সরকার আবার বলছে আমদানি করা হবে যদি দরকার হয়, আপনার গবেষণা কী বলছে যে আসলে সরকারের কী সিদ্ধান্ত নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, ডিবিসি নিউজকে আমাকে সুন্দর একটা আলোচনা সভায় ইনভাইট করার জন্য। এটা অত্যন্ত যুগোপযোগী সময় বা উপযোগী একটা আলোচনা, এতে মনে করি আমি গত পরশু দিন মানে এই আলোচনা হলো, আমি আলোচনাটা আমি দেখার চেষ্টা করেছি, দেখেছি, বোঝার চেষ্টা করেছি ব্যাপারটা কি। একটা ক্ষেত্রে কিন্তু মনে করতে হবে, এখন কিন্তু একটা দুর্যোগ চলছে, দুর্যোগ সময়ের অবস্থা কিন্তু অন্য সময় থেকে একটু ডিফারেন্ট হয়। দুর্যোগের সময় কি, দুর্যোগের সময় মানুষ কিন্তু একটা তার প্রধান যে খাদ্য সেটাকে ধরে রাখার একটা প্রবণতা থাকে, অনেকে অনেকে বলে প্যানিক বাই। এবং আমরা এটাও দেখলাম বীর যে প্রেজেন্টেশনে ডক্টর শাহজাহান করেছেন, দেখেছেন যে যারা, হ্যালো, কথা শোনা যাচ্ছে, যারা ধরেন একটু রিচ, একটু 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 উচ্চ
মানের হিন্দু আছে বা নাগরিক আছে, তারা কিন্তু বেশি করে ধানটা সংরক্ষণ করছে, এতে করে বাজারে একটা অস্থিতিশীল সৃষ্টি হচ্ছে, তিনি চালের বাজার দর, নওগাঁর বাজার পরিস্থিতি জানাবেন। একে সাজু, একটু জানাবেন যে নওগাঁর বাজার পরিস্থিতি কি? আমরা জেনেছি রাজধানীর বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় 2-3 টাকা করে প্রতি কেজি চালের দাম বেড়েছে, নওগাঁর আড়তগুলোতে কি অবস্থা, সেইখানকার চালকল মালিকদের কাছে কি পরিমাণ চাল এখন সংগ্রহ আছে, আর দাম যদি পরিবর্তন হয় তাহলে কেন হয়েছে একটু জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, ঢাকার মতো নওগাঁতেও প্রকারভেদে সকল চালের দামই বৃদ্ধি পেয়েছে। মিলেল বা পাইকারি বাজারে যে বস্তা প্রতি 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, আর খুচরা বাজারে প্রতি কেজিতে চালের দাম বৃদ্ধি পেয়েছে 1-3 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন যে চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই তারা চালের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন, আর মিল মালিক বা পাইকারি ব্যবসায়ীরা বলছেন যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে এটি একটি কারণ, তার সঙ্গে যে হ্রদে শ্রমিকদের ছুটি ছিল, ছুটি থাকার কারণে উৎপাদন কিছুটা ঘাটতি হয়েছে, এই উৎপাদন ঘাটতি হওয়ার কারণে সংকট দেওয়ার কারণে খুচরা বাজারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, তবে এই দাম খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে বলে তারা ধারণা করছেন বা বলছেন। ইব্রাহিম পাঠান জি, একে সাজু, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, এই যে নিয়ন্ত্রণে আসবে, কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে, আসলে নওগাঁয় কি পরিমাণ চাল মজুদ আছে, ব্যবসায়ীদের সঙ্গে যদি আপনার কথা বলার সুযোগ হয়ে থাকে তাহলে একটু জানাবেন যে আসলে কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে, কি পরিমাণ চাল মজুদ আছে নওগাঁয়। ব্যবসায়ীরা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত ধান মজুদ নেই, তবে কৃষকের কাছে আছে ধান রয়েছে, এখনো বাজারে প্রচুর ধান রয়েছে, ধান তারা কিনতেছেন, চাল করতেছেন, এই ধান বা চালের কোনো সংকট নেই, এই উৎপাদন যদি আবার তাহলেই এই ধানের বা চালের দামটা নিয়ন্ত্রণে আসবে বলে তারা বলছেন আমাদের। জি অবশ্যই, একে সাজু আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা এবার আমাদের নির্ধারিত যে আলোচক তাদের কাছে ফিরতে চাই। কাসর আলম খান বাবলু, একটু বলবেন যে আপনাকে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, এখন এই যে এখন খাদ্যশস্য মজুদ যেটি সরকারি সংগ্রহকারী আছে সেটি বলা হচ্ছে সন্তোষজনক, আবার ব্যবসায়ীদের কাছে যেটা আছে সেটাও সন্তোষজনক, কিন্তু বাজারে যে চালের ঊর্ধ্বগতি সেখানে বলা হচ্ছে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণটা অতিরিক্ত বেশি, ফলে এই নিয়ন্ত্রণটা ভাঙার জন্য সরকারের আমদানি করা প্রয়োজন হতে পারে, কারণ সরবরাহ বাড়াতে হবে, সেই জায়গায় আপনার বক্তব্য কি, আমদানি করা দরকার আছে এখন? কাসর আলম খান আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার অডিওটা অন করতে হবে, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার অডিওটা অন করতে হবে। জি আমরা নিশ্চয়ই এর মধ্যে আবার কারিগরি ত্রুটি সংশোধন করতে পারবো। ডক্টর এস বি নাসিম, যে বিষয়টা আমরা আলোচনার মধ্যে নিয়ে এসেছি, আপনি বলছিলেন যে আমাদের সার্বিক যে পরিস্থিতি সেইখানে সরকারকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, নওগাঁয় আমরা দেখলাম আমাদের প্রতিনিধি জানালেন যে সেইখানে খুব শীঘ্রই দামে এক ধরনের সমন্বয় হবে, খুব বেশি হতাশার কিছু নাই, আপনি কি মনে করেন? একটা কথা আগে থেকে বলে রাখি, আমি যেহেতু ধান গবেষণার চাকরি করতাম একসময় প্রায় 25 বছর, সেই জন্য ধান গবেষণার সেদিন যে প্রেজেন্টেশন দিচ্ছে তার সাথে আমি একটা যোগাযোগ করার চেষ্টা করি। আপনি শুধু মনে করবেন যে ধানটা শুধু একটা ক্রপ, এটা একটা পলিটিক্যাল ক্রপ। আপনি মনে করেন একটা মোবাইলের দাম 20-25 হাজার হলো, খুব বেশি যায় আসে না, কিন্তু ধানের দাম যদি বেড়ে যায় অথবা ধান যদি প্রাপ্যতে কমে যায় তার বড় ধরনের একটা রাজনৈতিক সংকট তৈরি হয়, এটা আমরা সবাই জানি। সেটাকে নিয়ন্ত্রণ রাখতে সরকার প্লাস অন্যান্য যারা এসব নীতি নির্ধারক আছেন তারা কিন্তু সবসময় সচেষ্ট থাকেন, এই দুই পক্ষকেই কিন্তু তাদের মধ্যে কনফিডেন্স নেওয়া। যেমন শুধু খাদ্যমন্ত্রী মহোদয় একই কথা বললেন, কৃষিমন্ত্রী মহোদয় উনি একজন কৃষি বিজ্ঞানী, যথেষ্ট এ ব্যাপারে উনি সচেতন, উনিও জানেন যে কোনো কারণে, কারণ দুইটা এখানে দুইটা মেইন কারণ, একটা হলো যে বন্যা,
আপনি গত রাতে খেয়াল করবেন, গত রাতে আমি দেখলাম যে আমরা আশা করছিলাম যে 15 আগস্টের মধ্যে বন্যাটা কমে আসবে, কিন্তু কালকে আবার দেখলাম এক ধরনের ডেঞ্জারাস সিগন্যাল আসলো যে বন্যাটা কিন্তু আরো বাড়তে পারে। এখন এই যে সংকটগুলো তৈরি হচ্ছে, একটা তো করোনা আছে, বন্যা যদি বাড়ে তখন আপনি আউশটা মার খাবেন বেশ কিছু আমনটাও। জি ডক্টর এস বি নাসিম, আপনার কাছে আবারও ফিরবো, আপনার মূল্যায়ন জানবো যে বন্যার কারণে আপনি বলছেন যে এক ধরনের প্রভাব পড়েছে। কাসর আলম খান, এবার নিশ্চয় আপনার কাছ থেকে আপনার কথা শুনতে পাবো, একটু বলবেন যে এই যে বর্তমান পরিস্থিতি, করোনার প্রভাব তার মধ্যে বন্যা শুরু হয়েছে, এখন ব্যবসায়ীদের কাছে যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে কি সরবরাহ নিয়ন্ত্রণ করা অথবা সরবরাহ শৃঙ্খলকে সঠিক রাখা সম্ভব, নাকি আমদানি করা দরকার আছে, কি বলবেন? যদি সরকারের একটু নজরদারি থাকে তাহলে কোনো সমস্যা হবে না, এবং ধান কিন্তু প্রচুর আছে কৃষকের কাছে। জি আমাদের কারিগরি জটিলতা কিন্তু থামছেই না। কাসর আলম খান বাবলু, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আপনার মূল্যবান বক্তব্য শুনতে পাবো, আমরা এর মধ্যে সব কিছু ঠিক করে আসবো নিশ্চয়ই। এস বি নাসিম, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। দর্শক, টালিখাতা চলছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। আবার স্বাগত টালিখাতে। আলোচনার বিষয় চাল আমদানি, কার লাভ কার ক্ষতি। টালিখাতায় আছেন উইনল হাইটেক সিডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এস বি নাসিম এবং বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাউসার আলম খান বাবলু। কাউসার আলম খান বাবলু, আপনার কাছে আসবো, কিন্তু ডক্টর এস বি নাসিম, আপনার কাছে যদি একটু আসি, যে বন্যা পরিস্থিতি চলছে, সরকারের নীতিমালা নিশ্চয়ই কিছু পরিবর্তন দরকার। এখন যে ধরনের পরিস্থিতি চলছে তার মধ্যে আমরা দেখছি মোটা চালের দাম বেড়ে গেছে, নিম্ন আয়ের মানুষ এই চালের উপর অনেক নির্ভরশীল, আসলে সরকারের নীতিগত জায়গায় কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এখন তাহলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আবারও। আমি একটা কথা বলি, এটা একটু সাইন্টিফিক কথা বলি, যেমন আপনারা হয়তো অনেকে জানেন যে আমন আউশ কিছুটা আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার কারণে, আমনটাও কিন্তু আমরা আশঙ্কা করছি যে ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন বললাম, গত রাতে শুনলাম যে আমরা মনে করছিলাম যে 15 দিনের মধ্যে হয়তো বন্যাটা নেমে যাবে, কিছু কিছু জায়গায় নামছে, কিন্তু গত রাতে আবার শুনলাম বন্যাটা আবার লম্বা হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে। বন্যাটা যদি লম্বা হয়ে যায় তাহলে আমনটা মারাত্মকভাবে ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে, তখন কি হবে? আপনারা যারা ধান বিজ্ঞানের সাথে জড়িত তারা জানেন, 15 আগস্টের পরে ধান যদি ট্রান্সপ্লান্ট করা রোপা লাগানো হয় তাহলে কিন্তু ফলন কমতে থাকে। তখন কি করতে হয়, তখন ফটোসেন্সিটিভ ভ্যারাইটি যেগুলো আছে, লোকাল ভ্যারাইটি যেগুলো আছে, সেগুলো সেপ্টেম্বর মাস পর্যন্ত লাগানো যেতে পারে, লাগানো তাতে করেও কিছু ফলনটা কিছুটা আমরা পেতে পারি। কিন্তু এটা যদি আরো লম্বা হয়, আমরা কোনো কারণে যদি এইটাকে আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে না লাগাতে পারি তাহলে কিন্তু ফলন কমে যাবে। গত পরশুটা আপনি শুনেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর রাজ্জাক, যার সাথে আমরা অনেকদিন কাজ করেছি, তিনি একটা কথা ভালো বলেছেন, সিঙ্ক সোর্স রিলেশনটা যদি ঠিক না থাকে ফলন কমে যায়। সিঙ্ক মানে কি, সোর্স মানে কি, সোর্স মানে হলো যে ধরেন আপনার যেখান থেকে খাদ্যটা যেটা গ্রেনে যাবে এটাকে বলে আমরা সিঙ্ক, সোর্স মানে গ্রেনটা। কিন্তু আপনি যদি সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো মান্থেই আপনি ধান না লাগাতে পারেন, কিন্তু আপনাকে অনেকটাই আপনাকে ধানের আমন ধানটা ক্ষতিগ্রস্ত হবে, এটাও আপনি জেনে রাখবেন। প্রায় 60 লক্ষ হেক্টর জমিতে আমন লাগে প্রায় এবং 10 লক্ষ হেক্টর জমিতে আউশ লাগে। জি ডক্টর এস বি নাসিম, আপনি তাহলে বলছেন যে আমাদের চাষাবাদের যে প্রক্রিয়া সেইখানে অবশ্যই সামনের মৌসুমগুলোতে ধান আবাদের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, নিশ্চয়ই এইটিও সরকার ভেবে দেখবে আমাদের চালের সরবরাহ ঠিক রাখার জন্য। কাজল আলম খান, আপনার কাছে যদি একটু আসি এখন, যে এই যে সরকার আমদানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত মজুদ আছে আপনারা বলছেন, আপনার কাছে একটি স্পষ্ট বক্তব্য শুনতে চাই, তাহলে এই সময় আমদানির সিদ্ধান্ত কি হওয়া উচিত, অথবা যদি হয় তাহলে সেটি কি সরকার নিজে আমদানি করবে নাকি ব্যবসায়ীদের কাছে সেই দায়িত্বটি দেওয়া উচিত কিছুটা? আমার অ্যাসাম্পশন হলো এই সরকারের নিজস্বভাবে সরকারিভাবে ইম্পোর্ট করলে কিন্তু প্রাইভেট সেক্টরের ইম্পোর্টটা এখন এই মুহূর্তে দেওয়া উচিত না, আর যেহেতু এই মুহূর্তে দিলে পরে ভ্যাট এবং ট্যাক্স কিন্তু উঠেই দিতে হবে। আর এছাড়া আমদানিতে এখনো ওপেন, আমি তো ইচ্ছে করলে এখনো ইম্পোর্ট করতে পারি, কিন্তু এখন যেহেতু ট্যাক্স এবং ভ্যাট, জি শুল্ক কমিয়ে আমদানির সুযোগটাকে অবারিত করা, সেই প্রসঙ্গটি এসেছে। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। যদি আপনি প্রাইভেট সেক্টরে কেন আমদানি দিবেন, প্রাইভেট সেক্টরে আমদানি তো নেই, যেহেতু গভর্নমেন্ট তার তাদের যে ইটা ছিল পার্সেসের যে ইটা ছিল ওইটা পারে নাই, হয়তো 50% করতে আর করতে পারে নাই,
এখন যদি দরকার হয় গভর্নমেন্ট সরাসরি সে ইনপুট করবে, করা করার পরে তার যে ই আছে ওইভাবে সোর্স আছে ওভাবে সে ডিস্ট্রিবিউশন করবে বা বিক্রি। প্রাইভেটলি আমি তো জানি কৃষকের কাছে, আমরা যতটুকু জানি কৃষকের কাছে প্রচুর ধান আছে, এই ধানটা দিয়ে আমাদের বোধহয় ডিসেম্বর পর্যন্ত আমরা কভার করতে পারবো। আর জি কৃষকের কাছে ধান আছে, কিন্তু যারা চালের অথবা ধানের ব্যবসায়ী তাদের কাছেও পর্যাপ্ত ধান চাল আছে, তো তারা সেটা রেখে দিয়ে চালের দাম কেন বাড়াচ্ছে? আপনি চালের ব্যবসায়ী, আপনার কাছে কি উত্তর আছে? আমার যে আমরা এখন যে চালের দাম বাজার যেখানে আছে সাধারণত 50-52-53 টাকার ভিতরে চিকন চাল বা মেডিকেল এইসব জাতীয় চাল সবসময় থাকে, প্রথম সিজনে কম থাকে, এরপরে কিন্তু 2-3 মাস পরে এই এখানেই আসে। তো এটা কিন্তু প্রথম থেকেই আমাদের যেহেতু আমাদের এবারে কৃষক যেহেতু মনে করছে যে ধানের বাজার বাড়বে করোনার এইসব কারণে, কেউ ধান বিক্রি করে নাই, এখন আস্তে আস্তে তারা কিন্তু খুব কম কম বিক্রি করতেছে, একবারে বাজার নেয় নাই, এই কারণে কিন্তু বাজারটা এভাবেই আছে। বাজারটা আপনি দেখেন ওই তখন থেকেই কিন্তু হঠাৎ করে একদম 100-200 টাকা কিন্তু বাড়ে নাই, 18 টাকা বাড়তি খরচ করতে হচ্ছে, এটিও একটি উদ্বেগের বিষয়। আপনার কাছে ফেরার চেষ্টা করবো আবার ডক্টর এস বি নাসিম, আপনার কাছে শুনতে চাই, তাহলে যে নিম্ন আয়ের মানুষ এদের সুরক্ষা দেওয়ার সরকারের দায়িত্ব হয়ে পড়েছে, সরকার কিন্তু সেখানে সুরক্ষা দিচ্ছে, কিন্তু আবাদের ক্ষেত্রে যে আমাদের কৌশল সেই জায়গায় দেখছি যে তাহলে সরু চালের দিকে মানুষ বেশি ঝুঁকছে, এইখানে পলিসিটা তাহলে কি হওয়া উচিত? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা মনে এখানে ভালো হবে আমার কাছে মনে হয়। জি, আমরা কিন্তু নভেম্বর মাস পর্যন্ত, কালকে আপনার প্রশ্ন যেটা দেখলেন, নভেম্বর পর্যন্ত আমরা মোটামুটি খাদ্য সুরক্ষিত আছি, যে যতটুকু আমাদের ধান আছে আমাদের কৃষকের কাছে সরকারি গুদামে বা প্রাইভেট গুদামে যেগুলো আছে এটা আমরা নভেম্বর পর্যন্ত। তারপরে কি হবে যদি আমাদের আউশ এবং আমন ক্ষতিগ্রস্ত হয়? তার তো আরো তো 6 মাস, এই 6 মাস আমরা কিভাবে চলবো সেটাও কিন্তু সরকারের মাথায় আছে। এই জন্য কিন্তু দুই মন্ত্রী মহোদয় আমাদেরকে বলছেন যদি প্রয়োজন হয়, যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি আমরা হার্ভেস্ট মতো না করতে পারি তখন আমাদেরকে খাদ্য আমদানির কথা চিন্তা করতে হবে। এটা করবে তাদের আমাদের ফুড সিকিউরিটি ক্ষেত্রকে এস্টাবলিশ করার জন্য, সিকিউর করার জন্য, নাহলে কিন্তু আরো একটা দুর্যোগের মধ্যে পড়ে যেতে পারে। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে যে প্রোডাকশন কিন্তু সবসময় কিন্তু আপনার এই মানে এই না যে প্রোডাকশন বেশি হলেই মানুষ খুব খাদ্য নিরাপদে থাকবে, দুটা জিনিস বেশি দরকার, মার্কেট থেকে অপারেট করতে হবে ঠিক মতো এবং মানুষের পারচেজিং পাওয়ারটা থাকতে হবে। এই দুটা জিনিস না থাকে আপনার খাদ্য অনেক বেশি আসে মানুষ কিনতে পারছেন না, সেটাও কিন্তু একটা দুরবস্থা তৈরি করতে পারে। এই সব কিছু বিষয়ে বিবেচনা করে আমাদেরকে এখন থেকে প্ল্যান করতে হবে যে আমরা আগামী সিজনগুলো কী করবো। আগামী আমনটা তো অলরেডি প্রায় শুরু হয়ে যাওয়ার কথা ছিল, 30% এরিয়া আন্ডার ফ্লাড, প্রায় 30-35% এলাকা ফ্লাড, এরা যদি আরও পূর্ণ বৃদ্ধি চলে বড় ধরনের একটা সংখ্যা তৈরি হতে পারে। তার থেকে বড় কথা আমাদের যেটা প্রস্তুতি আলোচনা বিলিত থেকে বলা হচ্ছিল যে আমরা আগাম প্রস্তুতি কী করতে হবে, প্রোডাকশন সাইডের কথা বলছি আমি, সেখানে আমরা সবজি করতে হবে বড়োটার এরিয়া, বড়োটা প্রোডাকশন কীভাবে বাড়াতে পারি, এখানে কোন কোন জাত তো আনতে পারি এবং যে লসটা হবে এই আউশ আমরা ঘুরতে যাচ্ছে সেটাকে আমরা কীভাবে কভার করতে পারি, এটা হাইব্রিড রাইস দিয়ে করা যেতে পারে, অন্য উচ্চ ফলনশীল জাত দিয়ে করা যেতে পারে, কারণ আমরা যদি 10% বা 15% লস করি এটাকে কিন্তু রিকভার করতে হবে আগামী সিজনে, অনেক ভালো লাগলো। দর্শক, টালিখাত আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা কালে ঘরে থাকুন।